পুরো চারিটা একসাথে ঘুরাইতেছে দেখছো, কঠিন। 140 এটা কি আমাদেরকে উপহার দিলেন? আচ্ছা, ধন্যবাদ মামা, আপনার জন্য ভালোবাসা। এখন ধরো একটু, ধরো একজন, ধরো মামা, দিব কত আমরা? মামা তোমার কত? 140 চাই, 140 চাই না? কি ভাই, কি কয়? রাখিয়া দিল আরো 10 টাকা, সমস্যা নেই, উপহার দিছে তো, ধন্যবাদ আর ভালোবাসা ফেরত। বাজার বসছে না, অবস্থাটা বেশ ভালো। এই নাইমা মুরুব্বিরে একটু নামাই দাও তো। গেলাম, হ্যাঁ গেলাম। যাও যাও যাও, জিলাপি দাম মূলে তারপর এটা কি লালটা হইব না সাদাটা হইব? মামা সাদাটা এখানে চুপ হইতেছে, কত করে? 1 কেজি করে চলেন। কত করে মামা জিলাপি? 140 টাকা কম দিব না, গরমের তাপ ছাইল। কম রাখা যায় না? 120 টাকা হইলে দেন, 1 কেজি লয়ে যাই। তেল তো হয়েছে সব দাম, তেল কে তেল বানাইতেছে যেখানে বিক্রি করতে কি চিকুন বটকাটা মরা তো
হেরে নিবা বলতেছ খেলে লো দেখো দেখ না দিলে কিছু করেন চরম ভাবে জিলেপি এটা কতক্ষণ ভালো থাকে বানানোর পরে? 24 ঘন্টা ভালো থাকে, কোনো ওই যে টক টক ধাবা আসে না? নরম রাখি আর শক্ত করা যায় না, লাগে নাই মিষ্টি লাগে নাই তো সিরা তো লাগলো না মামা ভিতরে। মামা ও মামা সিরা তো ঢুকলো না মনে হয়, কেমনি কি এই যে খাবার ঢুকছে আস্তে আস্তে টানবো ভিতরে না সবগুলো ছড়া যাবে। আরেকটা ভাই যা দিবে এখান থেকে আমরা নেবো, ঠিক আছে? হাতের কাজ দেখছো ভাইজি, হাতের কাজ দেখছো একেবারে একটা লেভেলে, কোনো কম বেশ নাই। ওগুলা কি ময়দা না বেসন? ময়দা সাথে কিছু দিতে হয় নাকি এমনি হয়ে যায় গোলাইলে? মিঠাইটা নিবা না চিনিরটা নিবা? চিনিরটা আমাদের চিনিরটা দিয়েন, হ্যাঁ চিনিরটা দিয়েন, মিঠাইটা না। হ্যাঁ 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 আজকে জিলাপি খাইবা, 2 দিন রাইখা খাবো। চিনিটা ভিতরে টানবে পুরো চারিটা একসাথে ঘুরাইতেছে দেখছো, কঠিন বাজার।
এগুলো ভাঙবা না বুঝছো, এক একজনের ভাগে এক একটা পড়লে মানে বড় বড় টুকরা খাইতেই মজা, অন্য অন্যরকম অনুভূতি। এবার কত পানি খাইতে রোজ খা নাকি ধরো 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 দেখো দেখছো এদিকে আমাদেরকে উপহার দিলেন। আচ্ছা ধন্যবাদ মামা, আপনার জন্য ভালোবাসা। একটু রাখো কত হয়েছে এখানে? এখন ধরো একটু ধরো একজন ধরো আচ্ছা মামা কত দিব? মামা দিব কত আমরা? মামা তোমার কত? 140 চাই, 140 চাই না? ১৩০ বলিয়া রাখিয়া দিল আরো ১০ টাকা, সমস্যা নেই, উপহার দিছে তো, ধন্যবাদ আর ভালোবাসা ফেরত। আচ্ছা ও আসে, হ্যাঁ আমাদের জিলাপি কিনা হয়ে গেছে 250 বছরের সে ঐতিহ্যবাহী প্যাকেট থেকে হাত থেকে। কাদাগুলো অনেক নরম বুঝছো, কাদাগুলো অনেক নরম, কাদাগুলো শক্ত না। ওঠো ওঠো, যাই হোক আমগো তো উপহার দিলই, আমি যে ভালোবাসা দিছিলাম সেটা ফেরত নিয়ে নিলাম, সমস্যা কি? আমি ভাবছিলাম যে ফিরিয়ে দিছে আমারে, আরে কি খুশি তো গদ গদ হয়ে গেছিলাম। কিছু বলার নাই, যাক এটা তাদের ব্যবসায় পলিসি, যেভাবে করতে পারে।